হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ আনাদার ভিডিও। সো আজকের ভিডিওতে জাস্ট যেটা দেখাবো, যেটা আজকে থাম্বনেলে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে মেশো অ্যাপ্লিকেশন থেকে। সো মেশো অ্যাপ্লিকেশন থেকে যখন আমরা পার্সেল অর্ডার করি, তখন একটা পার্সেলে কীভাবে একটা দুটো তিনটা চারটা এভাবে আমরা অর্ডার করবো। সো ফাইনালি আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে বলে দা, আমরা মেশো অ্যাপ্লিকেশন থেকে যে পার্সেলগুলো অর্ডার করি সেটা একসঙ্গে দুটো তিনটা চারটা পার্সেল আমরা কীভাবে অর্ডার দিব। সো আজকের ভিডিওতে মেন টপিকে যাব। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টেড, ভিডিও ভালো অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিওটি। সো এই কাজটি করার জন্য আপনারা ডাইরেক্ট চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে মেশো অ্যাপ্লিকেশনে। সো আমিও চলে যাচ্ছি আমার মোবাইল ফোনে মেশো অ্যাপ্লিকেশনে। আচ্ছা, তো আপনি এখান থেকে মেশো অ্যাপ্লিকেশনে আসার পর মেশোর যে এখানে হোম পেজটি সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন আপনারা যেটা করবেন, মানে যে পার্সেলটা অর্ডার করবেন সেই পার্সেলটা আপনি আপনাদের মতো করে এখানে সার্চ করবেন। তো ধরে নাও আমি এখান থেকে একটা দিয়ে দেবো, মানে ব্লুটুথ মাইক্রোফোন। আচ্ছা, সো আমি এখান থেকে ব্লুটুথ মাইক্রোফোনটি দেওয়ার পর এখানে চলে আসছে, যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে একসঙ্গে দুটো তিনটে চারটা এভাবে মানে একটা পার্সেলে কীভাবে এখান থেকে অর্ডার করবেন। সো আমি এখান থেকে একটু স্ক্রল করবো, স্ক্রল করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা মানে লাভ লেটার দিয়েছি এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন লাভ লেটার। জাস্ট আমি এখান থেকে এই পার্সেলটার উপরে একবার ক্লিক করবো, মানে এই মাইক্রোফোনটার উপরে একবার ক্লিক করবো। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে চলে আসবে। এখন আপনারা যেটা করবেন কি, এখানে দেখতে পাচ্ছেন ফুল রেটটা কিন্তু দেওয়া আছে। সো আপনারা এখন কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কোনোরকম কোয়ান্টিটি অপশান নেই, জাস্ট এখানে না থাকলেও হবে। আপনি ফার্স্ট টাইম যেটা করবেন, তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে নিচে দেওয়া আছে অ্যাড টু কার্ট। জাস্ট আপনারা কী করবেন, এই অ্যাড টু কার্টের উপরে একবার ক্লিক করে দেবেন। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা আছে এই জায়গার মধ্যে অল রিটার্ন, আর এই জায়গার মধ্যে দেওয়া আছে অনলি রং ডিফল্ট আইটেম রিটার্ন। জাস্ট আপনি এখানে ক্লিক করে অর্ডারটি করবেন না, করলে কী হবে, আপনার পার্সেলটা যখন আসবে না, তখন যদি আপনার পার্সেল মানে কোনোরকম ছেঁড়া ভাঙা এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে তবে কিন্তু মানে পার্সেলটা রিটার্ন করতে পারবেন। অনলি যদি রং পার্সেল থাকে, যদি ভুল পার্সেল থাকে, তবেই কিন্তু রিটার্ন করতে পারবেন। মানে এই অপশানটার উপরে একবার ক্লিক করলে আপনি যখন অর্ডার করবেন তখন কিন্তু মানে মিস্টেক হতে পারে। আপনারা কী করবেন, অলওয়েজ টাইম অল রিটার্নে ক্লিক করে আপনি এখান থেকে অর্ডার করবেন। তো আমি এখান থেকে 527 টাকা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট, আপনি অ্যাড টু কার্টে ক্লিক করে দেবেন। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু আমার এখানে অলরেডি অ্যাড টু কার্ট হয়ে গেলো। জাস্ট আমি এখান থেকে এই ব্লুটুথ মাইক্রোফোনটি আমি এখন ডাইরেক্ট আমি আপনাদেরকে দুটো তিনটে চারটা পার্সেল একসঙ্গে অর্ডার করে দেখাবো। সো এখন আপনারা কী করবেন, এখান থেকে ডাইরেক্ট ব্যাগে চলে আসবেন। আপনি এখান থেকে ব্যাগে আসার পর হোম পেজে চলে আসবেন। সো হোম পেজে আসার পর আপনারা কী করবেন, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছেন নাম্বার এক শপিং যে অপশানটি, জাস্ট আপনি এখানে একবার ক্লিক করে দেবেন। সো আমি এখানে ক্লিক করে দেবো। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি মানে পার্সেলটি আমি এখান থেকে অ্যাড টু কার্ট করলাম, এটা কিন্তু এই জায়গার মধ্যে চলে আসলো। এখন আপনারা কী করবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কোয়ান্টিটি একটা অপশান আছে এই জায়গার মধ্যে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গিয়ে, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি অপশান। জাস্ট আমার এখানে কিন্তু একটা সিলেক্ট করা আছে, আমি এখান থেকে একটা নিয়েছি। বাট আপনারা এখন কী করবেন, এই কোয়ান্টিটির উপরে একবার ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে একবার কোয়ান্টিটি অপশানটার উপরে একবার ক্লিক করে দিচ্ছি। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি এখানে প্লাস করতে পারবেন, দুটো তিনটে চারটা নিতে পারবেন, আপনি এখান থেকে মাইনাসও কিন্তু করতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গিয়ে, তো আমি এখান থেকে একবার প্লাসে ক্লিক করবো। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাসে যখন ক্লিক করছি তখন কিন্তু প্লাস হচ্ছে আর কি, আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে মানে রেটটা কিন্তু প্লাস হচ্ছে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে দামটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। আমি যতবারই আমি প্লাস অংশে ক্লিক করছি না কেন, ততবারই কিন্তু এখানে প্লাস হচ্ছে। মানে এখন আপনারা কী করবেন, এখান থেকে মাইনাস করে নেবেন। তো আমি এখান থেকে ধরুন একসঙ্গে আর তিনটে পার্সেল আমি এখান থেকে অর্ডার দিব। আচ্ছা, তো তিনটা করার পর আপনারা কী করবেন, এখানে অল রিটার্নটা সিলেক্ট করে নেবেন এই জায়গার মধ্যে। তো আপনি এখানে দুটো অপশান থাকবে, আপনি এখান থেকে অল রিটার্নটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে অল রিটার্নটা সিলেক্ট করার পর আপনার নিচে কী করবেন, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। সো ওখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আগে কোয়ান্টিটি কিন্তু একটা ছিল, এখন এখানে দেখতে পাচ্ছেন তিনটে কিন্তু হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, জাস্ট নিচে দেখবেন একটা কন্টিনিউ অপশান, এখানে আপনার ফুল প্রাইসটি দেওয়া থাকবে, টোটাল রেটটা দেওয়া থাকবে এখানে। তো আপনারা এখন কী করবেন, কন্টিনিউ সেকশানের উপরে ক্লিক করে দেবেন। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা এই জায়গার মধ্যে শো হয়ে যাবে, আপনি কোন কোন অ্যাড্রেসে নিতে চান, আপনি এখান থেকে চাইলে অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে অ্যাড্রেসটি চেঞ্জ করবো না, জাস্ট আমি এখান থেকে এই পার্সেলটিতে মানে এই অ্যাড্রেসটিতে আমি এই পার্সেলটা অর্ডার করবো। এখন আপনি কী করবেন, ডেলিভারি টু দিস অ্যাড্রেসে ক্লিক করবেন এই জায়গার মধ্যে। জাস্ট আমি এখান থেকে একবার ক্লিক করে দিচ্ছি গিয়ে। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর
তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ইউপিআই, গুগল পে, ফোনপে করতে পারবেন, আপনার ওয়ালেট থেকে করতে পারবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে করতে পারবেন, নেট ব্যাঙ্কিং থেকে করতে পারবেন, এখন আপনারা কী করবেন ক্যাশ অন ডেলিভারি থেকে করতে পারবেন। সো আপনি যদি অনলাইন থেকে পে করে দেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 78% কিন্তু মানে এক্সট্রা ক্যাশব্যাক আপনি মানে আপনার পার্সোনাল পয়সা কিন্তু বেঁচে যাবে আর কি। এখন আপনারা কী করবেন নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাশ অন ডেলিভারি আপনি দুটো তিনটে চারটা মানে সিচুয়েশনে আপনি এখান থেকে অর্ডারটি করতে পারবেন। তো আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি বেটার লাগে, আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে নেবো। সো ওখান থেকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন থেকে করলে এই জায়গার মধ্যে দেওয়াই আছে যে এক্সট্রা 78% কিন্তু এক্সট্রা আপনি পেয়ে যাবেন ক্যাশব্যাক। জাস্ট আপনি এখন কী করবেন নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান, জাস্ট আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। সো ওখানে কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে প্রাইসটা টোটাল শো হবে, ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথড, এই জায়গার মধ্যে আপনার ফুল অ্যাড্রেসটি শো হয়ে যাবে, এই জায়গার মধ্যে পেমেন্ট মেথড চলে আসবে, প্রাইস ডিটেল অন আইটেম এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা আইটেমে আপনি তিনটে আইটেমে মানে অর্ডার করতে যাচ্ছেন। আপনারা এখন কী করবেন নিচে দেখতে পাচ্ছেন প্লিজ অর্ডার, জাস্ট আপনি এখান থেকে প্লিজ অর্ডারে ক্লিক করে দেবেন। সো ওখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু অর্ডার কনফার্মেড চলে আসছে। এখন আমি এখান থেকে অর্ডারটি করলাম, আমি জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবো কন্টিনিউ শপিং। আচ্ছা তো আমার এখানে প্লে স্টোর চাচ্ছে, আমি এখান থেকে প্লে স্টোর দিব না, জাস্ট আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসবো, গিয়ে ব্যাগে আসার পর আরেকটু ব্যাগে আসবো, ব্যাগে আসার পর জাস্ট আমি এখান থেকে মাই অর্ডারসে যাবো। সো ওখানে আসার পর যে পার্সেলটা আমি অর্ডার করলাম আমি এখানে অর্ডারতে যাবো, যেহেতু আমি অর্ডার করলাম জাস্ট এখানে দেখতে পাচ্ছেন মানে একটা অর্ডার হয়ে গেছে। এর নিচে কিন্তু আমার এখানে তিনটে কোয়ান্টিটি চলে আসছে, এই জায়গার মধ্যে একদিনই কিন্তু তিনটা চলে আসবে। তো চাইলে কিন্তু আপনি এভাবে অর্ডারটি করতে পারবেন খুব সহজে, আর অনেকেই রিকোয়েস্টেড করেছেন বলে আজকের ভিডিওটা আমি শুধু তাদের জন্য বানিয়ে দিলাম। জাস্ট আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও শেষে একটাই বলে থেকে আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন, বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।